নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকে যে হোম রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করব তার জন্য লাগবে নারকেল তেল শুধু যে নারকেল তেল ব্যবহার করব তা কিন্তু নয় আমাদের বাড়িতে থাকা আরও কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এই হোম রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করব। একবার ব্যবহার করলে হাত পা পরিষ্কার হয়ে যাবে কুচকে যাওয়া স্কিন টানটান হয়ে যাবে এমনকি উজ্জ্বল হবে একবার ব্যবহার করলে আপনারা কিন্তু আর পার্লার যেতে ভুলে যাবেন আমি এখানে নিয়েছি একটা পাত্র এই রেমেডিটা ট্রাই করলে আপনাদের সময় বাঁচাবে টাকা বাঁচাবে এমনকি স্কিনকেও সুন্দর করে তুলবে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা চিনির গুঁড়ো এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তবে মিহি গুঁড়ো করলে কিন্তু চলবে না চিনির গুঁড়ো আমাদের ডেট স্কিনকে রিমুভ করতে সাহায্য করবে তাছাড়াও ধুলো ময়লা পরিষ্কার করবে খুব তাড়াতাড়ি এখানে আমি দু চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু একটু দানা দানা রাখতে হবে আর এখানে নিয়েছি আমি দু টাকা দামি যে কফি পাউডার হয় সেটা এখানে ব্যবহার করছি কফি আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ির মধ্যে সুন্দর করতে সাহায্য করে আর এই যে কফির প্যাকেটটা আমার কেটে নেওয়া হয়ে গেছে পুরো কফিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এবার কফি আর চিনির যে গুঁড়োটা দিয়েছি সেটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নেব নারকেল তেল নারকেল তেল এখানে দিয়ে দেব নারকেল তেল আমাদের স্কিনকে টাইট এমনকি ব্রাইট করতে সাহায্য করে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েও গেছে এখানে আমি নিয়েছি হাফ লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস বের করে দেব আর আপনারা কিন্তু এখানে কোনো রকমের জলের ব্যবহার করবেন না যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি এটা কিন্তু খুব বেশি যদি আপনারা লেবুর রস অথবা জল দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো এখানে এক চামচের মতো লেবুর রস আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই রেমিডিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখবো আরও একটা রেমিডি তৈরি করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আরও একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে আমি বেসন বেসন যেহেতু আমাদের প্রত্যেকেরই বাড়িতে আনা থাকে সেই জন্য এখানে আমি বেসনের ব্যবহার করছি আপনারা চাইলে জায়গায় কিন্তু চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন দু চামচের মতো আমি এখানে বেসন দিয়ে দেব আর আপনারা যদি চালের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে দু চামচ আপনারা চালের গুঁড়ো দিয়ে দেবেন আমি আটা যে আটা রুটি তৈরিতে ব্যবহার করেন সেই আটাই আমি এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো এর উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো টক দই আর টক দইটাকে অবশ্যই আপনারা আগে একটু ফেটিয়ে নেবেন এবার খুব ভালোভাবে টক দইয়ের সাথে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে আর এটা যেহেতু অনেকটাই টাইট হয়ে গেছে সেই কারণে আমি এখানে এক ঢাকনা মতো গোলাপ জল দিয়ে দেব আপনারা চাইলে গোলাপ জলের পরিবর্তে এক চামচ পরিমাণের নারকেল তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব আর দেখতে পারছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের একটা হোম রেমেডি তৈরি হয়ে গেল এবার এগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় আপনাদের হাতের মধ্যে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পায়েও কিন্তু একইভাবে ব্যবহার করতে পারেন তো যে চিনি কফি গুঁড়ো লেবুর যে রেমেডিটা তৈরি করেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা লেবুর যে বীজ ছিল সেটাকে সরিয়ে দিলাম এবার এইভাবে করে আমি হাতের মধ্যে ঘষে নেব আর এটা কিন্তু আমাদের স্কারের কাজ অনেকেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এমনকি অনেকগুলো টাকা খরচা করে আমাদের স্কিনের পরিচর্যা করতে যায় আমরা যদি বাড়িতে এইভাবে করে হোম রেমেডি বানিয়ে নি তাহলে কিন্তু আমাদের সময় যেমন বেঁচে যাবে ঠিক সেরকমই অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে এমনকি যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু কোনো রকমের সাইড হবে না আপনারা যদি এইভাবে করে কোনো হোম রেমিডি বানিয়ে রেখে দেন তাহলে দেখবেন দু সপ্তাহ পর্যন্ত আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন তো পাঁচ মিনিট আমি এইভাবে করে পুরো হাতটাকে ঘষে নিয়েছি আর এখন দেখ আপনাদের হাতটা কিন্তু অনেকটাই টান টান মনে হবে এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি এবার এই হাতটাকে আমি আমি দেব যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই কারণে আমি মিনিট পরেই কিন্তু হাতটাকে দিয়েছি আপনারা আরো দুই থেকে তিন মিনিট এইভাবে করে ঘষে নেওয়ার পর রেখে তারপর হাতটাকে ধুয়ে দেবেন এবার আপনারা একটা কিচেন টাওয়াল বা রুমাল অথবা সুতির কাপড় দিয়ে পুরো হাতটাকে এইভাবে করে নেবেন আমি আপনাদেরকে হাতটা দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমি প্যাকটা বানিয়ে রেখেছি সেটাকে আমি হাতের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। আমরা কিন্তু আমাদের মুখের হাতের পায়ের যত্নের জন্য নানা ধরনের প্যাক ব্যবহার করে থাকি তো আপনারা যদি এইভাবে করে বানিয়ে রাখেন দেখবেন আপনাদের মুখে হাতে পায়ে গলাতে যে জায়গাতে আপনাদের ট্যান্ট পড়ে যাবে হাত পা যদি কুচকে যায় এইভাবে করে আপনারা প্যাক বানিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পুরো হাতের মধ্যে এইভাবে করে প্যাকটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখনই এই প্যাকটা ব্যবহার করবেন অবশ্যই দশ মিনিট রাখার চেষ্টা করবেন আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই কারণে আমি পাঁচ মিনিট পর এটাকে জল দি দিয়ে ধুয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে জল নিয়েছি জলের মধ্যে ভালোভাবে হাতটাকে ধুয়ে দেব আপনারা যদি সপ্তাহে দুদিন ব্যবহার করেন এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট বুঝতে পারবেন আর আমি একটা হাতে ব্যবহার করেছি আরেকটা হাতে ব্যবহার করিনি আপনাদেরকে দেখানোর জন্য তো রুমাল দিয়ে আমি ধোয়া হয়ে গেলে ভালো করে পুছে নেব তারপর আমি হাতটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই একবার আমি ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে কতটা উজ্জ্বল এমনকি টান টান হয়ে এসছে আপনারা যদি সপ্তাহে দুদিন ব্যবহার করেন তাহলে কিন্তু এর ফল খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আপনাদেরকে আমার দুটো হাত একসাথে করে দেখিয়ে দিচ্ছি আর তফাতটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা তফাত একবার ব্যবহার করার পরে আশা করছি আপনাদের এই হোম রেমেডিটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপস হোম রেমেডির ভিডিও নিয়ে